হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রয়েছে 11 আগস্ট 2024। আগেও দুটো ব্লগ বানিয়েছি, এখন বানাচ্ছি ওদেরকে ওড়াবো বলে। ওদের চোখে ড্রপ দিয়ে দিয়েছি, ওদের আগে জল খাইয়ে নিই, জল খাইয়ে তারপরে ওদের চোলা রয়েছে বাটি ফাঁকা, ওর বাটিটা ধোবো আর চোখের ড্রপটা দিচ্ছি দুজনেরই। এটা তো মুখ ফুলে রয়েছিল কালকে অনেক বেশি, আজকে গুড় ধরায় বর্ষার গুড় ধরায় ছেড়ে আসবে। আর ওই জন্য তো আমার কাছে থাকলে এরকম ঠান্ডা ঠান্ডা লেগে গিয়ে কী হয়ে যাচ্ছে। আর এদেরকে বাঁচানোর ছিল, বাঁচিয়ে দিয়েছি। আর ভাইগুলো এদের ঠিক করবে, চোখে দেখছে কী হয়েছে কে জানে, গায়েও পোকা হয়েছে চুলকাচ্ছে খালি। চুনিয়া হা করে থাকে সবসময়, আর জিভটা ওর এরকম করে আধা এরকম উপরে রয়েছে, জানি না কেন আধাটা না এতটা উপরে উঠে রয়েছে। টেনশন হচ্ছে, ঠিকঠাক থাকুক বাস, ভালোই থাকবে আমাকে ছেড়ে। আর এখন বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো এদেরকে উড়ানোর পালা, জানি না ও চোখে দেখতে পাচ্ছে না ঠান্ডা লেগেছে বলে কি না। একবার ওই ইউটিউব দেখে ফিট কেড়ে দিয়ে করেছি, তারপর কী হয়েছে বুঝতে পারছি না, মশা কামড়েছে নাকি। কালকেও দেখলাম একটা মশা ছিল ভেতরে, যতই ঢেকে রাখি কোথা দিয়ে ঢুকে গিয়ে আনে। এটাও পাল্টে দিলাম আর আবার ধুয়ে দেবো, দুটো জমে গেছে এটা এটা, কালকে অনেকগুলো ছিল। তো মুনিয়াকে এখন উড়িয়ে দেখি, এরপরও এ মা পায়েকে লাগিয়েছে, আবার পরিষ্কার করে দিয়েছিলাম। এর খেয়ে নিয়েছে তো এখানে ভর্তি, তো এর এখনও মাংস হয়নি, আজকে জল খেলো ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ উড়বে বাবা, ওখানে অনেক বন্ধু, আর একটু দাঁড়িয়ে যা বাবা, ওখানে অনেক বন্ধু পাবে। উঁচু দিয়ে উঠতে পারবে? উঁচু দিয়ে উঠতে পারবে না, না ওখানে গিয়ে তো উঠতে হবে, অনেক বন্ধু পাবে। উড়িয়ে উড়িয়ে যায়, ওই দেখ উল্টো দিকে যায়, উঁচু দিকে ডাক পরে দিয়ে হ্যালো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 5:09:53, ওই দেখো কোথায় বসেছে চুনিয়া মুনিয়া, চুনিয়া মুনিয়া, আমি মুনিয়া, ওখানে চুনিয়া, মুখটা দেখো কেন ভুলে বুঝতে পারি না, আমি কিছু বুঝতে পারছি না কেন জানি না। আসলে হ্যাবিট আমার নেই এদেরকে পোষার, তাই জন্য পরিবার সব কিছু বুঝে যাই আমরা, এদের হয়তো বুঝে না, আমাকে হাজবেন্ড রাখতে দেবে না, মানে ওদেরকে রাখতে দেবে না, তাই তো। আর আমি ভিডিওস বানাচ্ছি গ্যালাক্সি ফোল্ড দিয়ে, খুব ভালো ফোন এসছে, নতুন ফোল্ড আছে এটা। আর প্রাইস হচ্ছে আপনারা সবাই জানেন হয়তো অনেকেই, তো এটা দিয়ে ভিডিওস বানালে ফটোস ওঠালে খুব ভালো হয়, একদম যেরকম দেখতে যেরকম এর মধ্যে অনেক কিছুই আছে, সেটা আমি বলতে পারবো না, আমার হাজবেন্ড ট্রেনিং করায় তো উনি জানবেন। তো এটা ভালো আছে, একটা কথাই বলবো স্যামসাং গ্যালাক্সি ফোল্ড দারুণ, আমি ওটা দিয়ে এখন ভিডিওস বানাচ্ছি দেখানোর জন্য। আর মুনিয়া তো উড়ে গেছে, আপনারা নিতে পারেন, 1,00,000 টাকা দাম আছে এর, তারপর আরও কী কী আছে আমি জানি না, খুব কিন্তু ভালো। যেটা ওই 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 আপনাদেরকে দেখিয়ে দেবো যে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডে কী কী ফিচার আছে, সেটা হাজবেন্ড যখন ট্রেনিং দিচ্ছিলেন সেটা ওর ফেসবুকে যেটা রয়েছে ভিডিওসটা, ওই ভিডিওসটা আপলোড করলে আপনারা দেখতে পাবেন। স্যামসাং গ্যালাক্সিটা দেখে নেবেন, ফোল্ড কী হয়েছে কি, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, উড়তে আর হবে না, যেতে হবে তো নতুন বন্ধুদের কাছে, তো উড়ে দেখাও।
এই উঁচু থেকে ওরো, কাছে এসো না, যাও ওরো, কিছু নেই তো ধরার মতন, শুধু চুরিটা ছাড়া। ওর ওর বাটা আবার ওর, আজকে যাবি তো ঘুরতে? খুব সুন্দর উড়েছ তুমি, সন্টনই উড়েছ, ও মনটনই উড়েছ তুমি, এখন আসো তো, আর আমার মুখটা দেখি না, দেখুন দেখুন না, দেখুন আমার চোখ মুখের অবস্থা দেখুন, এই এই সুস্মিতা অধিকারীর কাছে থাকবো আমি, আমার তো আরও শরীর খারাপ হয়ে যাবে বলুন, তাই জন্য আজকে গুরুদুয়ারায় চলে যাচ্ছি, তাই তো? কি বেচারার কষ্ট, আরে দু চোখে, আমার বকুম, আমার বকুমও ছিল, তখন ছোটো ছিলাম দেখে, তাও বড়ো হয়ে গেছে, বারো দিনে বারো দিনে বড়ো হয়ে গেছে, আগে একটু দেখেছিলেন। যাও অনেক আদর খেয়ে নিচ্ছে, উড়ে যাও তো, উড়ে উড়ে যাও, উড়ে উড়ে যাও, উড়ে উড়ে যাও। এবারে পালা হচ্ছে তুই দেখতে পাস, তুই দেখতে পাস, আয় আমার কাছে, এই বাবা রে, আসবি না, আদর করলাম শুধু, এ খুব সুন্দর উড়তো, তোকে ঠান্ডা লেগে, মুখে ঠান্ডা লেগে, মুখটা দেখাও একবার, দেখুন ফুলে রয়েছে বেচারাদের, কী করবো আমি, আর দেখতে পাই ভালো করে, মুখ টুক আগের মতন সুন্দর হয়ে যায়, কোলে বসতে বলিনি, কোলে চড়ছে।